সো আমরা বাটন অ্যাড করলাম ঠিকই, তাহলে বাটনটা দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এটা হাইটটাকে হচ্ছে ফিল প্যারেন্ট করে দিই, আর উইডটাকে হচ্ছে র্যাপ কন্টেন্ট করে লাভ হচ্ছে না, কাজে আমরা 100 দিয়ে দেখি কি হয়। 100 দিলে মোটামুটি জিনিসটা দেখা যাচ্ছে, আর একটু যদি বাড়িয়ে দিতে চাই তাহলে হচ্ছে হয়তো 200, 200 একটু বেশি হয়ে যাবে, 200 100 দিলেও মানে আসলে ঠিক আছে, 120, ওকে, আর এইটাও 120। আচ্ছা কেউ কম্প্রোমাইজ করতে না জেনে দেখাচ্ছে। এনিওয়েজ এগুলো হাইট তো সিলেক্ট করা নাই, তাহলে সমস্যা হচ্ছে কেন? আচ্ছা এনিওয়েজ, সো তাহলে এটার নাম হচ্ছে BTN রিফ্রেশ। তাহলে BTN রিফ্রেশ ক্লিক ইভেন্টটা লিখতে হবে হচ্ছে কি, রিফ্রেশ করা ডাটাটা আসবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে নতুন একটা বাটন অ্যাড করি, সেটা হচ্ছে ইমেজ বাটন BTN, এবং সেটার মধ্যে কি থাকবে হচ্ছে রিফ্রেশ। তাহলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে বাটন রিফ্রেশ যেটা আসবে সেটার মধ্যে আমরা অ্যাড করতে চাই BTN রিফ্রেশ, যেটা সেটার মধ্যে আমরা কি অ্যাড করতে চাই, ডট সেট অন ক্লিক লিসেনার, তাহলে নিউ কন্ট্রোল স্পেস দিয়ে অন ক্লিক লিসেনার হলো। আচ্ছা তাহলে এর মধ্যে আমরা জাস্ট কি করবো, রিফ্রেশ অ্যাডাপ্টার এটা দিয়ে দিলে কাজ করবে। আচ্ছা আর কিছু, তাহলে আর কিছু যেহেতু নাই, আমরা চাইলে অ্যাডটাকেও আরেকটা ফাংশন রাখতে পারতাম, বাট প্রয়োজন নেই। তাহলে এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি হয়। তাহলে অ্যাপটা রান করলো, এখন যদি আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের যে ডাটাবেসে টাস্ক ছিল সেগুলো এখানে চলে আসলো। তাহলে আমরা যদি নতুন একটা টাস্ক দিই, সে টাস্ক সে 4 আর কজ 4, তাহলে যদি অ্যাড করি তাহলে তো অ্যাড হয়ে গেল, এবং আমরা বুঝতে পারছি ডাটাবেসে অ্যাড হয়েছে হয়তো। এখন রিফ্রেশ দিলে কি হবে, সেটাও এখানে অ্যাড হয়ে যাবে, এবং এগুলোতে ক্লিক করলে তো অ্যাজ ইউজুয়াল ইনফরমেশনগুলো আসতেই থাকবে। এখন লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করলে যাতে ডিলিট হয় সেই জিনিসটা আমরা চেক করবো। তাহলে যেটা করতে চাই সেটা হচ্ছে যে ডিলিটের জন্য আমরা একটা আলাদা ফাংশন লিখি, একদম একই রকম ভাবে রিফ্রেশ যেরকম লিখছিলাম সেরকম ভাবে, যে ভয়েড ডিলিট, সেটার মধ্যে থাকবে হচ্ছে ইন্ট আইডি, আইডি দিলে সেই অনুযায়ী ডিলিট করে দেবে। আচ্ছা তাহলে এখন ডিলিটের জন্য কি করতে হবে দেখা যাক, এটা তো হয়ে গেল লাস্ট কাজ, যেটা সেটা হচ্ছে ডিলিট করা। ডিলিট করার জন্য একই রকম ভাবে একটা ফাংশন লিখতে হবে ডাটাবেসের মধ্যে, সেটা হচ্ছে ডিলিট ফাংশন। স্যার ডিলিট ফাংশনটা কি হবে, একটা আইডি পাস করে দেওয়া হবে, সেই আইডিটার জন্য কি করবে ডাটাবেস ওপেন করবে, সেখান থেকে ডিলিট ফ্রম টাস্ক টেবিল ওয়্যার আইডি হচ্ছে ইকুয়ালস টু আইডি, এবং এটাকে জাস্ট এক্সিকিউট করে দেবে। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে কপি, কপি করার পরে কি হবে ডিবি ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে এই জিনিসটা, তাহলে সেভ করে ফেললাম। আচ্ছা এবং কি করতে হবে, এরপর হচ্ছে আরেকটা ফাইল লিখতে হবে, সেটার নাম হচ্ছে ডিলিট ডট পিএইচপি। তাহলে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে লিখি হচ্ছে ডিলিট ডট পিএইচপি, এটা হইলো। তাহলে এখানে সিলেক্ট করে জাস্ট কপি করে দিই, এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা তাহলে জিনিসটা হইলো। এখানে কি হচ্ছে যে একই রকম ভাবে আমরা নতুন একটা ক্লাস তৈরি করতেছি, এবং আমাদের এখানে প্যারামিটার পাস করতে হবে কি, এখানে প্যারামিটার পাস করতে হচ্ছে পোস্ট, পোস্ট প্যারামিটার আমরা পাস করে দিব। তারপরে হচ্ছে গিয়ে এটা যদি সেট করা থাকে তাহলে হচ্ছে কি করতে হবে, এটার যে আইডিটা সেটা চেক করে দেখবো, যদি আইডি থাকে তাহলে সে আইডি এস এর মধ্যে নিব, এবং জাস্ট ডিলিট ফাংশনটা কল করে দিব, এখানে এস পাস করে দিব, জাস্ট আইডিটা পাস করে দিব, তাহলেই হবে। তাহলে এখানে কি কি হচ্ছে, এখানেও একই রকম রিকোয়েস্ট টাইপ হচ্ছে একটা স্ট্রিং, বাট বিকজ ইট ডাজেন্ট ম্যাটার, কারণ কোনো আমরা রিটার্ন পাচ্ছি না, এবং মেথড হবে হচ্ছে পোস্ট, কারণ আমরা কি করতেছি আইডিটাকে হচ্ছে পাঠাতে যাচ্ছি। তাহলে কি করবো, রেসপন্স হচ্ছে কিছুই না, এবং এরর থাকলে এরর মেসেজ দেখাবো, আর প্যারামিটার হবে হচ্ছে গিয়ে যে এররটাকে আমরা ডিলিট করতে চাই। তাহলে ডিলিটের মধ্যে আমাদেরকে একই রকম কাজ করতে হবে, জাস্ট একটা স্ট্রিং রিকোয়েস্ট করি আমরা, ইকুয়ালস টু একটা জর সময় সময় হচ্ছে নিউ স্ট্রিং রিকোয়েস্ট, এটা হবে হচ্ছে কি ফার্স্ট প্যারামিটার কি হবে, ফার্স্ট প্যারামিটার হচ্ছে কি মেথড, তাহলে মেথড ডট পোস্ট। সেকেন্ড প্যারামিটার হবে হচ্ছে গিয়ে আমাদের যে ইউআরএলটা আছে সেটা, তাহলে ইউআরএলটা হচ্ছে এরকম টাইপের দেখতে হবে, কিন্তু লাস্টে থাকবে হচ্ছে অন্য একটা জিনিস, লাস্টে কি থাকবে, লাস্টে থাকবে হচ্ছে ডিলিট। তাহলে ভিউ না করে আমরা করবো হচ্ছে ডিলিট, রাইট, নাম তো ডিলিট, রাইট, ডিলিট। আচ্ছা এরপরে স্ট্রিং যখন, তখন হচ্ছে
প্যারামিটার্স না, এরপরে হচ্ছে গিয়ে লিসেনার, তাহলে নিউ কন্ট্রোল স্পেস দিলে লিসেনার চলে আসলো, এবং আলটিমেটলি কন্ট্রোল দিয়ে নিউজ স্পেস কন্ট্রোল স্পেস দিলে এরর লিসেনার চলে আসলো, তাহলে এটা শেষ। তাহলে রেসপন্স যখন পাবো রেসপন্সে কিছুই করতে হবে না আমাদেরকে, যদি এরর আসে তাহলে দেখাতে হবে হচ্ছে লেভেল সামথিং সিলেকশনের মধ্যে হচ্ছে কী করতে হবে ডট সেট টেক্সট, আর এটাতে কী করতে হবে যে এরর এটা শো করবে ডট। আর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একই রকম ভাবে কন্ট্রোল এরকম একটা সেকেন্ড প্যাকেট দিতে হবে, তারপর রাইট ক্লিক করে আমরা লিখবো হচ্ছে ওভাররাইড জেনারেট জেনারেট, এর মধ্যে ওভাররাইড করবো কি গেট প্যারামস, তাহলে এটা সিলেক্ট করি আমরা, তাহলে এখানেও একদম আগের মতন কোড লিখতে হবে, জাস্ট আগের একটা কোড যদি কপি করি তাহলে কি হবে এই জিনিসটা ওভাররাইড মেথডস এই জিনিসটা, তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে কোথায় লিখতে হবে এই এটার পরিবর্তে, তাহলে এর পরিবর্তে স্ট্রিং লিখতে হবে। হ্যাঁ, এবং আসবে কি জাস্ট এখানে একটা জিনিস আসবে সেটা হচ্ছে আইডি, আইডি হিসাবে আমরা পাস করবো হচ্ছে কি জাস্ট এই আইডিটা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এই আইডিটা হচ্ছে কি করতে হবে, আইডি যদি এখানে পাস করে দিতে হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা ইনার ক্লাস কাজে হচ্ছে কি আইডিটাকে অ্যাক্সেস করার জন্য করতে হবে জাস্ট একটা ফাইনাল রাখি, আমরা ফাইনাল একটা ইন্টিজার রাখি ইন, সেটার নাম হচ্ছে সে আন্ডারস্কোর আইডি ইকুয়ালস টু আইডি, তাহলে এখন এটাকে আমাকে পাঠাইতে হবে তাহলে হচ্ছে আইডি চলে আসলো। তাহলে এখন কি এরর দেখাচ্ছে, এখন হচ্ছে এরর দেখাচ্ছে কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে লিখতে হবে স্ট্রিং বানাইতে হবে এটাকে, তাহলে লিখবো স্ট্রিং ডট ভ্যালু অফ এই জিনিসটা, তাহলে প্রবলেম সলভ। তাহলে এখন হচ্ছে কি স্ট্রিং রিকোয়েস্ট হয়ে গেল, রেসপন্স আমাদের কিছুই লাগবে না, জাস্ট আমরা ডিলিট করবো, এবং ডিলিট করার পরে কী করতে হবে যে আমাদেরকে কী করতে হবে ওই যে সে ওই যে রিকোয়েস্ট কিউ যেটা ছিল সেটার মধ্যে অ্যাড করে দিতে হবে জর। তাহলে আমরা একটা ডিলিট ফাংশন বানিয়ে ফেললাম, তাহলে ডিলিট কোথায় করতে হয় ওই যে ওই আমাদের আমাদের অ্যাডাপ্টর ছিল যেটা সেটার মধ্যে হচ্ছে এখানে ডিলিট করতে হয়, তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে এই জিনিসটা। তাহলে এখন কী করতে হবে আমাদেরকে ইন্টিজার হিসেবে আইডি পাইতে হবে, সেই আইডিটা কী ছিল, আইডিটা ছিল হচ্ছে এই জিনিসটা যদি মনে থাকে, তাহলে আইডি ছিল এটা। তাহলে কী করতে হবে যে জাস্ট ডিলিট কল করতে হবে এবং আইডিটাকে পাস করে দিতে হবে, তাহলে আইডিটা পাস হয়ে গেল, এবং কী করতে হবে আইটেমস থেকেও রিমুভ করে দিতে হবে জিনিসটা, তাহলে জিনিসটা চলে যাবে। এবং ছোট্ট একটা কাজ আমরা করি সেটা হচ্ছে যখন আমরা অ্যাড করতেছিলাম, অ্যাড করা যখন শেষ হয়ে যাচ্ছিলো, অ্যাডে যখন শেষ হয়ে যাচ্ছিলো মানে রেসপন্স যেটা সেটার মধ্যে, তার মানে হচ্ছে কি অ্যাড হয়ে গেছে, তাহলে এখন আমরা কী করবো রিফ্রেশ করবো, তাহলে হচ্ছে আমাদের রিফ্রেশ হয়ে যাবে জিনিসটা অটোমেটিক, তাহলে আমাদের কষ্ট করে বারবার রিফ্রেশ করা লাগবে না। সো তাহলে আমরা ফাইনালি এই জিনিসটা রান করি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপটা, এই অ্যাপটা এখন রিফ্রেশ হয়নি কারণ লোড ইভেন্টটা রিফ্রেশ দেওয়া হয়নি, তাহলে রিফ্রেশ করি যদি আমরা তাহলে হচ্ছে ইঞ্জিনটা চলে আসবে। তাহলে এখন আমাদের কী করতে হবে, চেক করতে হবে যে আমাদের ডিলিট বাটন কাজ করবে কিনা, তাহলে আমরা যে মোড যে ডান্স সেটা যদি ডিলিট করি তাহলে সিলেক্ট করলে কী হবে ডিলিট হয়ে গেল, তাহলে আমরা দেখি ডাটাবেস থেকে ডিলিট হচ্ছে কিনা, ডাটাবেসের মধ্যে হচ্ছে ইঞ্জিনগুলো ছিল, তাহলে যদি F5 চাপি তাহলে হচ্ছে মোড ডিলিট হয়ে গেছে। তাহলে এখন যেটা কুল ব্যাপার সেটা হচ্ছে যে এই অ্যাপটা যেটা সেই অ্যাপের মধ্যে আমরা একটা জিনিস অ্যাড করি সে দ্য ফাইনাল টাস্ক থ্যাংকস এভরিওয়ান, তাহলে যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে অ্যাড তো হয়ে গেল এবং সাথে সাথে রিফ্রেশও কল হয়ে গেল, তাহলে এই জিনিসটা দুইটা জিনিস একসাথে হয়ে গেল এবং দেখা যাচ্ছে জিনিসটা খুব ফাস্ট, এবং রিফ্রেশ করলে এই জিনিসটা ওইখানে চলে আসলো। তাহলে আমাদের অ্যাডও কাজ করতেছে, ডিলিটও কাজ করতেছে, আবার রিভিউও কাজ করতেছে, তার মানে সবগুলো জিনিস আসলে ওকে, এবং পুরো জিনিসটা এখন অনলাইন হয়ে গেল।